নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পারফেক্ট দোকানের মতো ঘন টক দই কী করে ঘরে বসানো যায় সেটাই শেয়ার করব। খাওয়ার পরে এক বাটি টক দই খেতে এই গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও আমরা বিভিন্ন রান্নাতে টক দইয়ের ব্যবহার করে থাকি। স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারেও কিন্তু আমরা টক দইয়ের ব্যবহার করে থাকি। আসুন দেখে নেওয়া যাক এই উপকারী রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এর জন্য সবার প্রথমে আমি দুধ জাল করে নেব। আমি ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা নিচে ধরে না যায়। এখানে আমি আমুল তাজা নিয়ে নিয়েছি 1 লিটার। আপনারা গরুর দুধ বা টোন মিল্ক যে কোনো দুধ দিয়ে কিন্তু দইটা বসিয়ে নিতে পারেন। এবার দুধটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। দুধ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি হাতা দিয়ে অনবরত এইভাবে নেড়ে নেড়ে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেব। ঘন থকথকে দোকানের মতো দই বসাতে চাইলে দুধটাকে কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দুধটাকে জাল করে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, দুধটাকে জাল দিয়ে খুব বেশি ঘন করলেও কিন্তু দই বসতে সময় লাগবে, দইটা ভালো করে বসতে চাইবে না। 2.5 থেকে 3 মিনিট মতো দুধটাকে জাল করে নিয়েছি। এখন ইন্ডাকশানটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে আমি জল ঝরানো টক দই দিয়ে দেব। আমি যে আমুলের এমনি নর্মাল টক দই আছে সেই টক দইটাকে এই ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আধা ঘন্টা ছাঁকনিতে রাখলেই কিন্তু জলটা ঝরে যায়। এবার আমি 1 টেবিল চামচ দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি দইটাকে ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। দেখুন, এইভাবে একটা আঙ্গুল আমি দুধের মধ্যে দিয়ে রাখছি, আঙ্গুলটা কিন্তু গরমটা সহ্য করতে পারছে। এই পর্যায়ে আমি এই দুধটাকে দইয়ের সাথে মিশিয়ে দেব। খুব বেশি গরম থাকলে কিন্তু দুধ কেটে যাবে, বা খুব বেশি ঠান্ডা হলেও দইটা কিন্তু বসতে চাইবে না। প্রথমে হালকা গরম দুধটা আমি অল্প একটু দিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দেব। আজকে আমি 1 লিটার দুধে দই বানাবো। তার জন্য আমি 1 টেবিল চামচ ভরে টক দইয়ের ব্যবহার করেছি। আর সব সময় টক দইটা আপনারা জলটা ঝরিয়ে দেবেন, তাহলে কিন্তু দইটা খুব ঘন হবে। ভালো করে সমস্তটা আবারও মিশিয়ে নিচ্ছি। আজকে আমি দই বসানোর জন্য একটা সেরামিকের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রতে দইটা বসাতে পারেন, মাটির পাত্রতেও খুব ভালো বসে, বা প্লাস্টিকের কিন্তু বাটিতেও খুব ভালো বসে। আমি সবসময় কাচের বাটিতে বা কাচের গ্লাসে দই বাটতে বেশি ভালোবাসি, তার জন্য আমি সেগুলোই নিয়েছি। এবার ভালো করে একটা চেপে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যেও আমি দইটাকে বসাবো। সেরামিকের বাটি ছাড়াও আমি একটা কাচের গ্লাস এবং একটা কাচের বাটিতে দুধটাকে ঢেলে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এবার এই পাত্রগুলোকে কিন্তু আর নড়ানো যাবে না। আমি এগুলোকে এখন ডাইনিং টেবিলের উপরে নিয়ে এসেছি। নিয়ে এসে একটা টাওয়েল দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। এইভাবে যদি টাওয়েল চাপা দেওয়া যায় বা কিছু কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, তাহলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। আপনারা এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন, বা আপনারা যখন রান্না করবেন গ্যাসের পাশে পাত্রগুলোকে রেখে দিলেও কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এখন রীতিমতো খুব গরম পড়ে গেছে, গরমকালে এইভাবে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই কিন্তু দই একদম জমাট বেঁধে যাবে। আমি চলে এসেছি 6 ঘন্টা পর। আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর দই বসেছে, একদম পারফেক্ট দোকানের মতো। দই বসে যাওয়ার পরেই আপনারা দইগুলোকে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা দইগুলোকে ব্যবহার করতে পারবেন। দইগুলোকে ফ্রিজে রাখার আগেই আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন এবং পারফেক্ট দই হয়েছে। এবার আমি দইগুলোকে ঢাকা চাপা দিয়ে মিনিমাম 2 ঘন্টার জন্য রেখে দেব। দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, কিন্তু রান্না করার আগে দইটাকে কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে এনে তারপরে রান্নায় দেবেন। 2 ঘন্টার জন্য দইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি আপনাদের বাইরে বের করে এনে দেখাচ্ছি। এবার আমি আবারও আপনাদের কেটে দেখাচ্ছি।
আজকের রেসিপিটি আমি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করলাম, আশা করি তারা খুবই উপকৃত হবে। আর এই গরমে আপনারা এইভাবে দই বানিয়ে খান এবং সুস্থ থাকুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।